অস্ট্রেলিয়াকে 160 কিংবা 170 রানের টার্গেট দিতে পারলে ম্যাচ চ্যালেঞ্জিং হতো বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। উইকেট ভালো থাকা সত্ত্বেও পর্যাপ্ত রান না হওয়ায় অজিদের জন্য ম্যাচ সহজ হয়েছে বলে মনে করেন টাইগার অধিনায়ক। সুপার এইটের শেষ দুই ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনালের আশা জাগিয়ে রাখার কথা জানান শান্ত। হার দিয়ে সুপার এইট মিশন শুরু হয়েছে বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ধীর গতির ব্যাটিং আবারও আক্ষেপ হয়ে এসেছে টাইগার শিবিরে। তানজিদ তামিম, লিটন দাস হয়েছেন ব্যর্থ। ভালো শুরুর পরও ইনিংস লম্বা করতে পারেননি শান্ত হৃদয়রা। বৃষ্টির কারণে বল ভিজে যাওয়ায় ব্যাটে ঠিকভাবে আসছিল বলে জানান টাইগার অধিনায়ক। তাই এই উইকেটে 160 কিংবা 170 রানের টার্গেট দিতে পারলে ম্যাচ চ্যালেঞ্জিং হতো বলে মনে করেন শান্ত। 160-170 এর ভিতরে যদি থাকে, অ্যাটলিস্ট 160 হইলে একটা ভালো টোটাল, কারণ উইকেটটা শুরুর দিকে একটু স্লো ছিল। পরে যদিও ওদের ব্যাটিংয়ে আমি বলবো যে একটু তুলনামূলকভাবে সহজ ছিল, কারণ বৃষ্টির কারণে মাঠ বলটা ভিজে যাওয়ার কারণে বলটা ভালো ব্যাটে আসতেছিল। অনেকটা ব্যাটারদের অবদান ছাড়াই টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ। স্বাধীনতা দেয়া থাকলেও ব্যর্থতার বৃত্ত ছেড়ে বের হতে পারছেন না তারা। এর কারণ সম্পর্কে অধিনায়ক নিজেও অবগত নন। সবার ওই ক্যাপাবিলিটি আছে, সবাই অতীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করে দেখিয়েছে, বাট কেন হচ্ছে না এ প্রশ্নের উত্তর আমার কাছেও নাই। বাট সবারকে ওই সবাইকে ওই ফ্রিডমটাও দেওয়া আছে যে যার যেই ন্যাচারাল গেমটা ওভাবেই খেলার চেষ্টা করবে, বাট সামহাও হচ্ছে না। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে শেষ দুটি ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। পরবর্তী মিশন ভারত হলেও বিচলিত নয় টাইগাররা। পজিটিভ ক্রিকেট খেলে শেষ দুই ম্যাচে জয় তুলে নিতে আশাবাদী শান্ত। দুইটা ম্যাচ অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট, দুইটা ম্যাচ থেকে পাওয়ার অনেক কিছু আছে, কারণ দুইটা ম্যাচ যদি আমরা জিততে পারি অবশ্যই আমরা আরো ভালো অবস্থানে যেতে পারবো। প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য আমরা খেলবো। যে কোনো পরিবেশে দ্রুত মানিয়ে নেওয়ার কথা জানান নাজমুল হোসেন শান্ত। পাশাপাশি সেট ব্যাটারদের ইনিংস দীর্ঘ করারও পরামর্শ দেন টাইগার অধিনায়ক। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।